হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি হেলদি ও টেস্টি বাচ্চাদের টিফিন বক্স বা ব্রেকফাস্ট রেসিপি, যেটা বানানো একদমই ইজি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি। এর মধ্যে পরিমাণ মতো নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং 1/4 কাপ টক দই দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা একটু টাটকা ইউজ করার চেষ্টা করবেন, কারণ বেশি পুরনো দই হলে দইয়ের মধ্যে টক ভাবটা অনেক বেশি চলে আসে। সব উপকরণ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব 10 মিনিট, যাতে সুজিটা ভালো মতো ফুলে যায়। ততক্ষণে এখানে একটা কড়াইতে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে। জিরেটা তেলের মধ্যে নেড়ে চেড়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একদম সরু সরু করে কুচিয়ে রাখা বাঁধাকপি, অল্প পেঁয়াজ কুচি এবং অল্প গাজর কুচি। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে সবজিগুলো 2 মিনিট মতো ভেজে নেব। এই রেসিপিতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আবার বাদও দিতে পারেন। সবজিগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো এবং অল্প চিনি। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এখন এই মশলাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে একটু ঠান্ডা করে রাখা সবজির মিক্সচারটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে মিশ্রণটাকে সামান্য পাতলা করে নেব। এই রেসিপির জন্য সুজি ও সবজির মিশ্রণটা খুব বেশি পাতলা না করে একটু মোটা করেই করতে হবে, কনসিস্টেন্সিটা হতে হবে ঠিক এরকম। এরপর একটা ফ্রাইং প্যানে অল্প রিফাইন্ড তেল গরম করে নিয়ে তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে হাতার সাহায্যে এইভাবে ব্যাটারটাকে একটু চাড়িয়ে দিতে হবে। তবে খুব বেশি পাতলা করে ব্যাটারটা চাড়াবেন না, একটু মোটা করেই চাড়াতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট, অর্থাৎ যতক্ষণ না উপরের অংশটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 4 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন উপরের অংশটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন এটাকে উল্টে দেব এবং এই সাইডটাও লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। লো ফ্লেমে অপর সাইডটাও আরও 4 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন আমি দেখে নিচ্ছি এই সাইডটা ঠিক মতো ভেজে নেওয়া হয়েছে কি না। হ্যাঁ, এর দুটো সাইডই ভালো মতো কুক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে পছন্দ মতো শেপে কেটে আপনারা সার্ভ করতে পারেন।